নমস্কার বন্ধুরা, বিআরইবি প্রস্তুতি দিবসে আপনাদেরকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। তো বিআরইবি এর সম্পর্কিত আমি আজকে প্রথম ক্লাস নিব এবং প্রথম ক্লাসে যা যা থাকছে সেটি হলো, এক নম্বর, বিআরইবি কি, কোন ধরনের প্রতিষ্ঠান, এটি কি করে। দুই নম্বর, বিআরইবি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। তিন নম্বর, বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের ইতিহাস আলোচনা। চার নম্বর, অর্থনৈতিক সমীক্ষা। পাঁচ নম্বর, বিআরইবি প্রকল্প আলোচনা। ছয় নম্বর, বিদ্যুৎ উৎপাদনে ভবিষ্যৎ পরিকল্পনা। তো চলুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক। তো বন্ধুগণ, বিআরইবির এক নম্বর প্রশ্নটা ছিল, বিআরইবি কি, কোন ধরনের প্রতিষ্ঠান, এটি কি করে। তো বিআরইবি এর পূর্ণ নাম হচ্ছে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড। এটাকে সংক্ষেপে আমরা বিআরইবি বলে থাকি। আর ইংরেজিতে এটার নাম হচ্ছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, সংক্ষেপে বিআরইবি। তো কোন ধরনের প্রতিষ্ঠান? বিআরইবি বাংলাদেশের সরকারের একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা। এটি কি করে? এর দায়িত্ব হলো বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। তো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বিআরইবি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। তো বন্ধুরা, দ্বিতীয় প্রশ্নের আমরা উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। তো বিআরইবি 1977 সালে রাষ্ট্রপতির আদেশ বলে প্রতিষ্ঠিত হয়। তো দুই নম্বর, বিআরইবি এর প্রধান কার্যালয় ঢাকাতে অবস্থিত। তিন নম্বর, বিআরইবি বাংলাদেশের একটি অন্যতম প্রধান এবং সর্ববৃহৎ প্রতিষ্ঠান। চার নম্বর, একটি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ায় এর কাজ। আমার বিআরইবি 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে কাজ করে থাকে। চারম্বর, বিআরইবি এর বর্তমান চেয়ারম্যান হলেন মেজর জেনারেল মৌনুদ্দিন। তো বন্ধুগণ, সাত নম্বর, বিআরইবি জাতীয় গ্রিড হতে 33 কেভি লাইনের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে প্রত্যন্ত অঞ্চলে 33/11 কেভি উপকেন্দ্র হতে 11 কেভি ফিডারের মাধ্যমে সরাসরি গ্রাহক পর্যায়ে সরবরাহ করে থাকে। আট নম্বর, 2011 সাল পর্যন্ত বিআরইবি এর উদ্যোগে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ে গঠিত। নয় নম্বর, বিআরইবি কর্তৃক 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে জানুয়ারি 2022 পর্যন্ত 3.29 কোটি গ্রাহক সংযোগ দেওয়া হয়েছে। তো এর পরবর্তী আরও কিছু অংশ জেনে নিব। তো বন্ধুগণ, 10 নম্বর পয়েন্টটা হচ্ছে, জানুয়ারি 2022 পর্যন্ত বিদ্যুতের মোট গ্রাহক সংখ্যা 4.19 কোটি, যার মধ্যে মোট গ্রাহক হচ্ছে 3.29 কোটি, যা দেশের মোট গ্রাহকের প্রায় 79% এবং বাপবিপর গ্রাহকগণ জাতীয় বিদ্যুৎ উৎপাদনের প্রায় 56% বিদ্যুৎ ব্যবহার করে থাকেন। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি গ্রাহক সংযোগের ভৌত লক্ষ্যমাত্রা ও অগ্রগতির সারণী আপনাদেরকে দেখাবো এবং সেটি আপনারা দেখে নেবেন। পরবর্তী স্টেপ হচ্ছে বিদ্যুৎ বিভাগের ইতিহাস আলোচনা। আমি তিন নম্বর পয়েন্টটি এখন আলোচনা করব।
তো 3 নম্বর পয়েন্টটা, বাংলাদেশে সর্বপ্রথম ঢাকায় বিদ্যুৎ উৎপাদন হয়। 19 শতাব্দীর প্রথম বছরে বিদ্যুৎ উৎপন্ন হয়। এর আর্থিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন নবাব আহসানউল্লাহ এবং 7ই ডিসেম্বর 1901 সালে প্রথম ঢাকার রাজপথে বিদ্যুৎ জ্বলে ওঠে। ঢাকার পৌরসভা কর্তৃক তখন জানানো হয় যে ঢাকার রাজপথে ঢাকার সকল রাজপথে বিদ্যুৎ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তখন পৌরসভার অধীনে বিদ্যুৎ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দি ঢাকা ট্রাটিস নামে পরিষদ গঠন করা হয়। তো 1947 সালে সর্বপ্রথম ব্রিটিশরা যখন এদেশ থেকে চলে যায় তখন বেসরকারিভাবে বিদ্যুৎ উৎপন্ন হতো এবং তা রাতের বেলা শুধুমাত্র সরবরাহ দেওয়া হতো এবং শুধুমাত্র ব্যতিক্রম ছিল ঢাকায়। ঢাকায় 2টি 1500 কিলোওয়াটের 2টি জেনারেটর ছিল এবং সেটি থেকে 6600 ভোল্টের বিদ্যুৎ উৎপাদন হতো এবং পাওয়ার ইউটিলিটি কোম্পানির মাধ্যমে 7 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো এবং সারা দেশে 21 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন হতো। তো 1947 সালে বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি পরিকল্পনা ও উন্নয়নের জন্য বিদ্যুৎ অধিদপ্তর গঠন করা হয়। 1959 সালে পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ ওয়াদা তৈরি করা হয়। 1960 সালে উচ্চতর ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ তৈরি করা হয় সিদ্ধগঞ্জ, ঢাকা ও চট্টগ্রাম, যার ক্ষমতা ছিল 10 মেগাওয়াট করে। তো তৎকালীন পাকিস্তান সরকারের আমলে 1957 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করা হয় এবং তা 1962 সালে শেষ করা হয়। সেখানে 2টি 40 মেগাওয়াটের জেনারেটর স্থাপন করা হয়। তো 1960 থেকে 1970 সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা গিয়ে দাঁড়ায় 88 মেগাওয়াট থেকে 475 মেগাওয়াট। বিদ্যুৎ খাতের গতি ত্বরান্বিত করতে 1972 সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্থাপন করা হয়। 1977 সালে অক্টোবর মাসে স্থাপন করা হয় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সংক্ষেপে বিআরবি। 1982 সালে সর্বপ্রথম দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে থাকা সঞ্চালন লাইনকে সংযুক্ত করা হয়। তো 1986 সাল থেকে 1991 সাল পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পায় কারণ সিস্টেম লস ছিল 42%। এর পরবর্তীতে 1991 সাল থেকে 1992 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং তা 2350 মেগাওয়াটে উৎপাদন করতে সক্ষম হয়। তো 1990 সালে বাংলাদেশ সরকার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো তৈরি করা হয় যার 50% ব্যবহৃত হতো রাজধানী ঢাকা এবং ঢাকার আশেপাশে। 21 নভেম্বর 1996 সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে পৃথক করে পিজিসিবি গঠন করা হয়। এরপর 1996 সালে পিজিসিবি দায়িত্ব গ্রহণ করে। 21 শতকের শুরুতে বিদ্যুৎ খাত আবারও হ্রাস পায়। 2009 সালে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 3268 মেগাওয়াট। 2010 ও 2011
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 5174 মেগাওয়াট ও 4698.5 মেগাওয়াট। 2012 সালে মার্চে পিডিবি রেকর্ড সংখ্যক 6066 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। 2017 সালের শেষ নাগাদ তা 13179 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে মার্চ 2017। তো 2020 এবং 2021 অর্থ বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সরকারি খাতে 10146 মেগাওয়াট, যৌথ উদ্যোগে 1234 মেগাওয়াট, বেসরকারি খাতে 9481 মেগাওয়াট, আমদানি করা হয়েছিল 1160 মেগাওয়াট সহ মোট উৎপাদন ক্ষমতা 22031 মেগাওয়াট। 2021 থেকে 2022 অর্থ বছরে ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ 13525 মেগাওয়াট উন্নীত হয়েছে, যার সরকারি খাতে ছিল 9996 মেগাওয়াট, বেসরকারি খাতে ছিল 9481 মেগাওয়াট, যৌথ উদ্যোগে 1244 মেগাওয়াট, আমদানি হচ্ছে 1160 মেগাওয়াট। তো এই ছিল বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের ইতিহাস আলোচনা। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। আমি আপনাদেরকে অর্থনৈতিক সমীক্ষার কিছু ছবি তুলে দিয়ে দেব, আপনারা এটা দেখে নেবেন। তো এর পর আছে 5 নম্বর প্রশ্ন হচ্ছে বিআরইবি প্রকল্প আলোচনা। বর্তমানে 2021 এবং 2022 অর্থ বছরে 5টি প্রকল্প চালু রয়েছে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ক্ষমতা বৃদ্ধি এবং নিবিড় প্রকল্প ব্যবস্থা একটি, বিদ্যুৎ লাইন সম্প্রসারণ প্রকল্প ও গ্রাহক সংযোগ সংক্রান্ত প্রকল্প তিনটি, সৌরপাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প একটি, এবং প্রকল্প বরাদ্দ ছিল প্রায় 2914.22 কোটি টাকা। তো এই ছিল বিআরইবি প্রকল্প আলোচনা, এর পরবর্তী উৎপাদনে ভবিষ্যৎ পরিকল্পনা। তো এটার আমি একটি ছবি তুলে আমি সুন্দর করে একটা পাঠিয়ে দেবো। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পরবর্তী আপডেট ভিডিও পেতে আপনারা আমার ফেসবুক পেজ অথবা প্রোফাইল অথবা ইউটিউব চ্যানেলে আপনারা লাইক করবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবেলা আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি।